হ্যালো বন্ধুরা, বিএম এক্সপ্লেনের নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই। আজকে আমি ডিসি অ্যানিমেটেড মুভি ইউনিভার্সের চতুর্থ মুভি জাস্টিস লীগ থ্রোন অফ অ্যাটলান্টিস নিয়ে আলোচনা করতে চলেছি। 2015 সালে এই মুভিটি রিলিজ হয়েছিল শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজেই। এই সিরিজের আগের তিনটি মুভির এক্সপ্লেনেশন লিঙ্ক ওপরের আই বাটনে এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। সেই ভিডিও তিনটি দেখা না থাকলে আগে সেইগুলি দেখার অনুরোধ রইল, তাহলে কন্টিনিউটি মেনটেন করতে সুবিধা হবে। তো ইন্ট্রোটাকে আর বড় না করে আজকের এক্সপ্লেনেশন শুরু করা যাক। তবে তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি পছন্দ হলে লাইক আর কমেন্ট করে জানাবে এবং যারা এই টাইপের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আর আমার কাজ যদি যোগ্য বলে মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করবে। শুরুতেই আমরা দেখতে পাই মারিয়ানা ট্রেঞ্চে আমেরিকার একটি সাবমেরিনের ওপর অ্যাটাক হয়েছে এবং সেটাতে থাকা সকল সৈনিক ডুবে মারা যাচ্ছে। কিন্তু কে বা কী করে ব্যাপারটা ঘটলো সেটা বোঝা যায় না, ফলে এই ঘটনার তদন্তের দায়িত্ব সাইবর্গকে দেয় কর্নেল ট্রেভর, যে কিনা জাস্টিস লীগের ব্যাপারে আমেরিকান গভর্নমেন্টের সাথে ডিল করে। এবং সাইবর্গ জানায় যে জাস্টিস লীগের বাকি মেম্বাররা আসলে হল অফ জাস্টিসে আসেও না। অন্যদিকে আমরা দেখতে পাই যে সুপারম্যান আর ওয়ান্ডার ওম্যানের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হচ্ছে। এরপরে আমরা একজন নতুন ক্যারেক্টারকে দেখতে পাই যার নাম আর্থার কারি। সে জীবনে একদম একা এবং একটা বারে বসে মদ পান করার সময় একটা কাকড়াকে নিয়ে তার সাথে সেখানে কিছু জনের ঝামেলা লাগে এবং একটি ধস্তাধস্তি হয়। সেই মারামারির সময় এটা দেখা যায় যে আর্থারের দেহে কোনো ছুরি জাতীয় জিনিস দিয়ে আঘাত করলেও তার কিছু হয় না। এই সমস্ত জিনিস দূর থেকে দুইজন লক্ষ্য করছিল। একজন হচ্ছে রিসার্চার ডক্টর শিন আর তার সহকারী ডেভিড, এবং আরেকজন হচ্ছে লাল চুলের একজন মহিলা যার নাম মেরা, যাকে আমরা সমুদ্রে লাভ দিতে দেখতে পাই। ওদিকে সাইবর মারিয়ানা ট্রেঞ্চে এসে সেই সাবমেরিনে ঢুকে তদন্ত করার সময় কিছু প্রাণী এত তীব্র গতিতে তার উপর অ্যাটাক করে যে সাইবর্গ তাদের দেখতে পায় না। অত্যন্ত গুরুতর অবস্থায় আহত হয়ে সাইবর্গ সেখান থেকে চলে যায় এবং সেই সাবমেরিনকেও তুলে আনে। এরপর সাইবর্গ জাস্টিস লীগের সমস্ত মেম্বারদের ইমিডিয়েটলি ডাকে এবং সবাই মিলে ছানবিন করে বুঝতে পারে যে সেই সাবমেরিন থেকে মিসাইলগুলি গায়েব হয়ে গেছে। আর সাইবর্গকে যারা অ্যাটাক করেছিল সেই সমস্ত মানুষদের মাছের ন্যায় কানকো আছে, অর্থাৎ তারা জলের মধ্যে শ্বাস নিতে সক্ষম। সেই দেখে ওয়ান্ডার ওম্যান জানায় যে একমাত্র জলের নিচে অ্যাটলান্টিসে থাকা অধিবাসীদের এরকম হওয়া পসিবল। এবার কোথায় যে তাদের সাম্রাজ্য কেউ জানে না। এবার প্রশ্ন হচ্ছে এরা সাডেনলি স্থলদেশের মিসাইল নিতে গেল কেন? সাইবর্গ নেট ঘেটে জানতে পারে যে ডক্টর শিন বলে একজন বৈজ্ঞানিক এই অ্যাটলান্টিসের সম্পর্কে অনেক রিসার্চ করেছে, ফলে ব্যাটম্যান আর সুপারম্যান তার সাথে কথা বলতে যায় আর বাকিরা ওই অ্যাটলান্টিসের খোঁজে লেগে পড়ে। ওদিকে অ্যাটলান্টিসে আমরা দেখতে পাই যে রাজকুমার অর্ম তার একসাথে ব্ল্যাক প্যান্টার সাথে স্থলভাগ অ্যাটাকের পরিকল্পনা করছে, কারণ এর আগে ডার্কসাইড যখন পৃথিবীর ওপর অ্যাটাক করেছিল তখন তার ফলে কোলাটারাল ড্যামেজ হিসেবে অ্যাটলান্টিসের রাজা অর্থাৎ অর্মের বাবা মারা গেছিল। তাই সে স্থলভাগের সাবমেরিন অ্যাটাক করিয়ে তাদের মিসাইল নিয়ে নিয়েছে। সেখানে আমরা মেরাকে দেখতে পাই যে কিনা অ্যাটলান্টিসের কুইন অ্যাটলানার বডিগার্ড। এই রাজকুমার অর্ম হচ্ছে সেই অ্যাটলানার সন্তান, কিন্তু অ্যাটলানা অর্মের এই রকম যুদ্ধংদেহী মনোভাব পছন্দ করে না, কারণ স্থলবাসীরা ইচ্ছে করে তাদের রাজাকে মারেনি, বরং সেই ডার্কসাইডের কারণেই তিনি মারা গেছেন। কিন্তু অর্ম সেই সব মানতে চায় না, ফলে রানী অ্যাটলানা আর অর্মের মধ্যে একটা হট টক হয় আর অর্ম রেগে সেখান থেকে চলে যায়। এরপরে রানী অ্যাটলানা মেরাকে তার বড় ছেলে আর্থারকে খোঁজার কথা বলে, অর্থাৎ এর থেকে এটা ক্লিয়ার হয়ে যায় যে আর্থার কারি আসলে অ্যাটলানার সন্তান, কিন্তু তার বাবা ছিল মানুষ, তাই সে হলো আসলে হাফ মানুষ আর হাফ আটলান্টিয়ান। কিন্তু তার বাবার মৃত্যুর পর এখন সে একা হয়ে গেছে, কারণ রানী অ্যাটলানাকে তাকে ছেড়ে আবার নিজের রাজ্যে অ্যাটলান্টিসে ফেরত যেতে হয়েছিল। কিন্তু এসবের ব্যাপারে আর্থার কিছুই জানে না। যাই হোক, এদিকে ডক্টর শিন আসে আর্থারের সঙ্গে দেখা করতে, কিন্তু তাকে আর্থারের বাড়ির দরজার সামনেই মেরে ফেলে অ্যাটলান্টিয়ান সৈন্যদের একটা টিম, কারণ ডক্টর শিনের সহকারী ডেভিডই হচ্ছে আসলে অর্মের সাথে ব্ল্যাক ম্যানটা, আর সে চায় না যে অর্মের দাদা অর্থাৎ আর্থারকে কেউ খুঁজে পা, যাতে সে অ্যাটলান্টিসের রাজসিংহাসনের দাবি না চাইতে পারে আর প্রিন্স অর্ম বিনা বাধায় অ্যাটলান্টিসের রাজা হয়ে যা খুশি তাই করতে পারে। এরপর অ্যাটলান্টিয়ান সৈন্যদের হাত থেকে আর্থারকে মেরা রক্ষা করে, তারপর অজ্ঞান হয়ে যাওয়া আর্থারকে নিয়ে অ্যাটলান্টিসের উদ্দেশ্যে রওনা হয়। ওদিকে ব্ল্যাকম্যানটা এর আগে চুরি করা সাবমেরিন দিয়ে অ্যাটলান্টিসের উপর হামলা করায়, যাতে ওটা মনে হয় যে স্থলবাসীরা আসলে অ্যাটলান্টিসের সাম্রাজ্যের উপর অ্যাটাক করছে। ওদিকে সুপারম্যান আর ব্যাটম্যান ডক্টর শিনের বাড়ি থেকে জানতে পারে যে আর্থারের বাবা ডক্টর শিনের কাছে হেল্প চেয়েছিল তার ছেলে আর্থারের ব্যাপারে, কারণ সে সন্দেহ করেছিল যে আর্থার হাফ আটলান্টিয়ান, তাই ডক্টর শিন এই অ্যাটলান্টিসের ব্যাপারে এত রিসার্চ করছিল।
ওদিকে অ্যাটলান্টিসে রাজ্যবাসী এবং প্রিন্স অর্ন তাদের উপর অ্যাটাক করার অজুহাতে স্থলবাসীদের উপর অ্যাটাক করতে চাইলে রানী অ্যাটলানা সেটা নাকচ করে দেয় এবং তার বদলে সে জাস্টিস লীগের সাথে কথা বলতে চায় বলে ব্ল্যাকম্যানটাকে মিটিং ফিক্স করাতে বলে। ওদিকে মেরা আর্থারকে জাগিয়ে তুলে তার জন্মবৃত্তান্ত সবকিছু তাকে জানায়। সব জেনে আর্থার তার মাকে হেল্প করতে রাজি হয়, কিন্তু তার ওপর কিছু আটলান্টিয়ান ক্রিয়েচার অ্যাটাক করলে জাস্টিস লীগ চলে এসে তাকে হেল্প করে। বেসিক্যালি সাইবর আর্থারের হিট সিগনেচার স্ক্যান করে তার লোকেশন জানতে পেরেছিল। এরপরে সুপারম্যান, ওয়ান্ডার ওম্যান, সাইবর, আর্থার আর মেরা অ্যাটলান্টিসের উদ্দেশ্যে রওনা হয়। ওদিকে অর্ম ধোকা দিয়ে তার মাকে খুন করে এবং তার সমস্ত দায় স্থলবাসীদের উপর চাপিয়ে স্থলে অ্যাটাক করার প্ল্যান করে। ইতিমধ্যে সেখানে আর্থার সহ বাকিরা এসে পৌঁছালে অর্ম তাদের সামনে কুইন অ্যাটলানাকে খুন করার কথা বলে হেসে সকলকে বন্দি বানিয়ে সমুদ্রের অতল গভীরে ফেলে দেয়। তারপর সে তার সমগ্র অ্যাটলান্টিয়ান আর্মি নিয়ে স্থলভাগের ওপর অ্যাটাক করতে অগ্রসর হয়। ওদিকে আর্থার নিজের শক্তি প্রয়োগ করে সকলকে সেই বন্দিদশা থেকে মুক্তি দেয় এবং নিজের জলজ প্রাণীদের সাথে কথা বলার শক্তিকে কাজে লাগিয়ে স্থলভাগে এসে পৌঁছায়। তারপর সেখানে সমগ্র জাস্টিস লীগের মেম্বারদের সাথে সমস্ত অ্যাটলান্টিয়ান সৈন্যদের চূড়ান্ত লড়াই হয় এবং তাদের অ্যাডভান্স টেকনোলজি আর অসাধারণ কম্ব্যাট স্কিলের কাছে তারা হেরেই যাচ্ছিল। ঠিক তখনই ব্যাটম্যান বুদ্ধি করে সাইবর্গের মেমোরিকে ভিজুয়ালাইজ করিয়ে অর্মি যে রানী অ্যাটলানাকে মেরেছিল সেই সত্যিটা সকল অ্যাটলান্টিয়ান আর্মিদের সামনে তুলে ধরে। ফলে সকলেই আসল সত্য জেনে অর্মের বিরুদ্ধে চলে যায় এবং ফাইনালি আর্থার তার ভাইকে হারাতে সফল হয়। এরপর আর্থার অ্যাটলান্টিসে ফিরে গিয়ে সেখানকার রাজপদে বসে এবং জাস্টিস লীগের নতুন আরেকজন সদস্য যুক্ত হয় আর্থার, অথবা বলা ভালো অ্যাকোয়াম্যান। এরপর পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই যে রাজকুমার অর্ম স্থলদেশের বেলরিপ জেলে বন্দী আছে এবং তার সাথে দেখা করতে আসে লেক্স লুথর। আর এইভাবেই এই সিনেমা সমাপ্ত হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের এক্সপ্লেনেশন। আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে, আর যারা এই টাইপের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে তুই অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।